আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটা একদম ভোরবেলা থেকেই শুরু করছি, মানে 5:30 উঠেছি মা ছেলে, তারপর দুজনে নামাজ পড়ে নিলাম, এখন ও একটু পড়তে বসছে যেহেতু পরীক্ষা একটু পরে চলে যাবে। আর গতকালকে রাত্রে থেকে ওর নাকি গলা ব্যথা করে, তো আমি আবার একটু সকাল সকাল গরম পানি দিয়ে দিচ্ছিলাম আর বললাম যে মশারি নিচে পড়তে বসো, পরে মশা কামড় দিবে। তো মিশালকে তো নিয়ে ও চলে যাবে 7টার দিকে, তারপর মিশালকে নিয়ে গেলাম, ওকে নিয়ে এসে হচ্ছে রান্নাবান্নাগুলো করে নিয়েছে অফ ক্যামেরায়। আসলে মানে মিশালকে নিয়ে আমার ঘরে ঢুকতে ঢুকতে হচ্ছে 1:30-2টা বেজে যায় মিশাল আর রাফাকে নিয়ে। তো এরপরে ভাবলাম যে মানে হঠাৎ করে মনে হয়েছে, মানে ডিপের মধ্যে একটু রোস্ট আছে, তো ভাবলাম যে ওইটাও গরম করে নিই, কয়টা পোলাও রান্না করি সাথে একটু মুরগির মাংস। আসলে রোস্ট তো হচ্ছে দুপুরে শেষ হয়ে যাবে, আবার রাতে কী করব, মানে রাতে কী দিয়ে খাবে পোলাও, সেই জন্য হচ্ছে আবার একটু মুরগির মাংস রান্না করে নিয়েছি। এই যে এখানে নাফিসের আব্বু গতকালকে রাতে ধনিয়া পাতা এনেছিল, তো সেগুলো আর বাছা হয়নি, এখন বেছে টেছে সুন্দর করে রেখে দিচ্ছিলাম পলিথিনে করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে আমার পাখনাটা সারাদিন ভাইদের সাথে তার কোচাকুচি লেগেই থাকে, এই যে নাফিস মিশালের কলম নিয়ে চলে এসেছে, তো কী করে কলমগুলো নিয়ে একবার বাইরে দিয়ে ফেলে দিবে, নাহলে যে খাটের মাথার পাশে যে ইয়েটা থাকে, জায়গাটা থাকে, ওখানে ফেলে দেয়, দেখা যায় উঠাতে পারে না, এই জন্য ওরা ওকে ধরতে দেয় না। তো আমার ঘরে গৃহযুদ্ধ তো লেগেই থাকে সারা এখন, কখনো ভালো লাগে আবার কখনো খুব মেজাজ খারাপ থাকে আমার এগুলো নিয়ে। তো যাই হোক, মিশাল আবার একটু পড়তে বসেছে, যেহেতু মিশালের পরীক্ষা যেদিন তার আগের দিন মিশালের মাথা অস্থির হয়ে থাকে আর কি। তো যাই হোক, এই দিক দিয়ে আমি পোলাওটা বেড়ে দিচ্ছিলাম, ওদের খিদে লেগে গিয়েছে আজকে রোস্ট দেখে, তাড়াতাড়ি খিদে লেগে গিয়েছে, তো আমি দিয়ে দিচ্ছি দুইজনকে। আবার মাংসটা হচ্ছে ওদের নিজেদের পছন্দ করা থাকতে হবে, কেউ হচ্ছে মুরগির মানে রানের দিকের মাংসগুলো খাবে, কেউ হচ্ছে যে মানে উপরের দিকের মাংসগুলো খাবে, এরকম আর কি। আমি ওই যে মিশালকে স্কুলে দিয়ে এসে হচ্ছে প্রিয়াঙ্কার বাসায় চা বিস্কিট খেয়েছিলাম, এই জন্য আমার এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না, ভাবলাম যে পরেই খাই। এর ফাঁকে একটা কেক বানাচ্ছি, অরেঞ্জ পাউন্ড কেক, এই কেকটা আমার অনেক বেশি পছন্দের, কিন্তু খুব একটা সবসময় বানানো হয় না, তার জন্য আমি একটা মালটা নিয়ে নিলাম, মালটাটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যাতে পানি না থাকে। তারপরে যে গ্রেটার দিয়ে উপরে যে মাংস মালটা যে খোসাটা সেটা নিয়ে নিচ্ছিলাম, খুব আলতোভাবেই নিচ্ছিলাম যাতে মালটার যে খোসার নিচে যে সাদা অংশ সেটা যাতে না পড়ে যায়। তো যাই হোক, নিয়ে নিচ্ছি, এখন রসটাও নিয়ে নিব পুরোটা। এই যে মাঝখান দিয়ে কেটে চেপে নিলে কিন্তু সুন্দর মতো রসটা বেরোয় এসেছে, তো খুবই সহজ। আমি এগুলোকে এখন আলাদা করে রেখে দিচ্ছি, আর এখন শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপে 2 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আধা চা চামচ বেকিং পাউডার আর 2 আঙ্গুলের 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আর এগুলোকে এক মানে মিশিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি। তো আমি সবসময় কিন্তু মানে কেক বানালে, পাউন্ড কেক বানালে অর্ধেক বাটার অর্ধেক তেল দিয়ে করি, তো এখানে আমি 50 গ্রাম বাটার নিয়ে নিয়েছি আর 50 গ্রাম তেল দিব। এই যে একটু বিট করে তারপরে আধা কাপ চিনি দিয়ে দিয়েছি, তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি। এটা তো এখন আর অতটা গলবে না চিনিটা, ডিম দিয়ে বিট করতে করতে দেখা যায় আস্তে আস্তে চিনিটা গলতে থাকে, বাটারের সাথে খুব একটা গলে না। তো যাই হোক, তারপর আমি আবার একটু বিট করে নিচ্ছিলাম, তারপরে যে এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো অবশ্য নর্মাল তাপমাত্রার হতে হবে, ডিপ ফ্রিজে যদি থাকে তাহলে দেখা যাবে 1 ঘন্টা আগে নামিয়ে নিলে নর্মাল তাপমাত্রায় চলে আসে। এখানে একটু অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম, এটা দিলেও হয় না দিলেও হয়, আর এটা দিলে কালারটাও একটু ভালো আসে আর স্মেলটাও ভালো আসে। তো যাই হোক, এখানে যে তেলটা দিয়ে দিলাম 50 গ্রামের মতো, এখন আমি মালটা যে খোসাটা নিয়ে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিব, আর এটা দিয়ে হালকা একটু বিট করে নিচ্ছি। আসলে পাউন্ড কেক বানাতে মজা যেটা হচ্ছে সেটা হচ্ছে অতটা বেশি রুলস ফলো করতে হয় না। তো আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে আবার একটু বিটার দিয়ে বিট করে নিচ্ছি, ওই যে ওভার বিট হওয়ার তেমন কোনো ভয় নেই। আর এখানে যে মালটার জুসটা নিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এই মালটার ইয়েটা একটু পাতলা হয়, অন্যান্য পাউন্ড কেকের তুলনায় একটু পাতলা হয়। তো যাই হোক, এখন আমি ভালো করে এখন এগুলোকে মিশিয়ে নিব। তো আমার কাছে মনে হচ্ছে যে হলুদ কালারটা একটু কম হয়েছে, তো আমি একটু ফুড মানে ইয়েলো কালার যেটা সেটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে এখন এই যে 7 ইঞ্চি একটা মোল্ডে দিয়ে এখন ওভেনে বেক করে নিব। তো ওভেনে 180 ডিগ্রিতে আমি প্রায় 30 মিনিট লেগেছে এটা হতে, যেহেতু মোল্ডটা খুব একটা বড় না, আর ইসকে মাঝখান দিয়ে একটা ফাটা দাগ যাতে হয় সেজন্য চামচ দিয়ে একটা আগ দিয়ে দিয়েছিলাম। তো আমি এখন ওভেন থেকে কেকটা বের করে নিলাম, আর সাথে সাথে সুগার সিরাপটা ব্রাশ করে নিচ্ছি, আর সুগার সিরাপটা গরম অবস্থায় দিতে হয়।
তো এই যে তারপরে হচ্ছে প্লাস্টিক ক্যাপার দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব, যাতে ঠান্ডা সুন্দর মতো ঠান্ডা হয়ে যায়, তারপর ডিমোল্ড করবো। আসলে এই কেকগুলো, ফাউন্ড কেকগুলো, যে কেউ এই রেসিপি যদি ফলো করে করেন, যেসব আপুরা কেক করতে পছন্দ করেন কিন্তু ভয় পান যে হবে কি হবে না, মানে আমার ধারণা এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান অবশ্যই আপনাদেরও হবে। তো এই যে কেকটা অনেক সুন্দরও হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। ওই যে বললাম আমার ফাউন্ড কেক, মানে অরেঞ্জ ফাউন্ড কেকটা অনেক বেশি ভালো লাগে। আজকে মনে মনে চিন্তা করে রেখেছি যে আজকে সন্ধ্যার পরে কোথাও যাব না, যেহেতু একবার প্রিয়াঙ্কার সাথে দেখা করে এসেছি তো কোথাও যাব না। কিন্তু আমার এই যে সন্ধ্যা হতে না হতেই প্রিয়াঙ্কা ফোন দিয়েছিল যে আম্মা ওর বাসায় এসেছে, তো বললো যে তুইও আস। মানে আম্মা গেলো আসা লাগে, মানে আমার যাওয়া লাগে, আপু আসলো আমার যাওয়া লাগে, মানে সব কিছুতে আমি থাকি আর কি। তো আমি বলছি যে আজকে আমি যাবো না, আজকে বাসা থেকে বের হবে না। পরে রবিন বলছিল আপু আজকে হালিমার নান অর্ডার করেছি, আসেন আমরা সবাই মিলে খাই। তো কি আর করার, তারপর আবারও গেলাম সন্ধ্যার পরে আর কি, বাবুকে নিয়ে, বাবু ঘুমিয়েছিল, বাবুকে নিয়ে গেলাম। তো সে রাব্বানি থেকে হালিম অর্ডার করেছে আর হচ্ছে নান রুটি, আর এক একজনের জন্য এক একটা বাটি অর্ডার করেছে আর কি। তো সব আমরা এতগুলা কি খাওয়া যায়, আমরা তিনজনে হচ্ছে একটা দেড়টা খেয়েছি, আমি প্রাপ্তি আম্মা মিলে। আর এদিকে নাওয়াজের তো মুড খুবই খারাপ, প্রাপ্তি খুব বিরক্ত করছে ওকে, ওর সাথে ছবি তুলবে আর নামাজ তো তুলবে না, তো এই জন্য ও বিরক্ত করছিল। আর এই যে আমি বোরখা পরা অবস্থায় বসে গিয়েছি খেতে, কারণ হচ্ছে আমি, আম্মা তো একটু পরে চলে যাবে, আমি আম্মার সাথে সুযোগে বের হয়ে যাবে যাবো, নাহলে দেখা যায় প্রিয়াঙ্কা আমাকে মানে 2-2.5 ঘন্টা আগে বের হতে দেয় না ওর বাসা থেকে, এটা সেটা বলে রেখেই দেয়। তো যাই হোক, আম্মা তো আসলে একটু পরে যাই যাই শুরু করে, তো আম্মা তো জোরে গেলে 1.5 ঘন্টা হয়তো বা থাকে, 1-1.5 ঘন্টা, তারপরে চলে যায়। আর এই সুযোগে আমিও আজকে তাড়াতাড়ি চলে আসবো ওর বাসা থেকে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।